অনেক মহিলা আছে স্বামীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে না, স্বামী যা এনে দেয় এটা তার ভালো লাগে না। অমুকের বউ ভালো কাপড় পরে, অমুকের বিল্ডিং, অমুকের বাড়ি ভালো ভালো বাজার, তোমার কেন হয় না? এই বউদের যন্ত্রণায় স্বামীরা বাহিরে যাই হোক ঘরে আসলে অশান্তিতে আর ভালো লাগে না, মনে হয় কচু গাছে গলায় দড়ি নিয়ে মরি। 700 কোটি বছর ধরে সূর্য 1 সেকেন্ড আগে ওঠে না, 1 সেকেন্ড পরে ওঠে না, চিৎকার করে বলে না আল্লাহু আকবার। তাহলে সূর্য আল্লাহর আইন মানে, চন্দ্র আল্লাহর আইন মানে, গাছ আল্লাহর আইন মানে, মাছ আল্লাহর আইন মানে, তুমি কেন আল্লাহর আইন মানবে না? এই জন্য আল্লাহর আইন মানার নাম ইবাদত। বলেন আল্লাহর আইন মানার নাম কি? ইবাদত। ইবাদত তাহলে প্রথম হলো তওবা করবেন, এরপরে ইবাদত বন্দেগী, মাথা ঝুঁকানো, মস্তক অবনত করা, চাওয়া, কার কাছে চাইবে? এই আল্লাহর নবীর কথা শুনেন, রহমাতুল্লিল আলামিন মানবতার বন্ধু হাবিবে কিবরিয়া বলেছে, এই আমার উম্মতেরা জুতার একটা ফিতাও যদি ছিঁড়ে যায় তো আল্লাহর কাছে চাও। আল্লাহু আকবার, আল্লাহ। এই জন্য আমার ছেলে নাই, মায়েদেরকে বলি মা গো আমিও পীরের ছেলে, তোমাকে বলি মা তোমার ছেলে নাই, তোমার মেয়ে নাই, ও মা তুমি যায় নামাজ মিশাও, আল্লাহর কাছে বলো তোমার স্বামীর আইন নাই, ইনকামে বরকত নাই, তোমার ছেলে বিদেশে আছে শান্তি নাই, মা গো ইউনুস নবী মাছের পেটে পড়ছিল সেখানে বসে তিনি কেঁদেছেন আল্লাহ তার কান্না শুনেছে, সেখানে বসে তিনি দোয়া করেছেন আল্লাহ তার দোয়া শুনেছে, টেকেরাটের মরহুম আল্লাহর অলির অযোগ্য সন্তান কামরুল ইসলাম সাইদ, আমি আল্লাহর অলির একজন অযোগ্য সন্তান, আমি তোমাকে ওয়াদা দিচ্ছি মা ইউনুস আলাইহিস সালামের ডাক আল্লাহ শুনলো, ও মা তোমার ডাকও আল্লাহ শুনবে, ছেলে নাই কোনো কবরে গিয়া মুরগি মানত করবে না, কোনো মরা জেতা পীরের কবরে গিয়া খাসি মানত করবে না, কোনো পীরের বাড়ি গিয়া পীরের কবরের কাছে গিয়া সেজদা দেবে না, মা গো তোমার দরকার চাওয়ার একটা জায়গা, যায় নামাজ বিছাও সেজদায় পড়ে আল্লাহর কাছে চাও। এই চাওয়ার নাম ইবাদত। বলেন চাওয়ার নাম কি? ইবাদত। আর বলেন চাওয়ার নাম কি? ইবাদত। তাহলে এখন থেকে কার কাছে চাইবো? আল্লাহর কাছে। আল্লাহর কাছে। আমি কি পীরেদেরকে ছোট করছি? আমি নিজেই তো পীরের ছেলে, আমার আব্বার লক্ষ লক্ষ মুরিদ ছিল, এই নোয়াখালীর বড় বড় জাদ্রেল আলেমরা, আমার টেকেরেটের আব্বাজান, টেকেরেটের মরহুম পীর সাহেব মরহুম দেলওয়ার হোসাইন আনসারি রহমতুল্লাহ আলাইহির মুরিদ ছিল। আল্লাহর ওলিকে অনেকেই দেখেছেন, হয়তো অনেকে দেখেন, সেই মানুষগুলো হয় সেই 1991 সালে ইন্তেকাল করেছে। তো বলতেছিলাম ভাই পীরের ছেলে হয়ে বলি, কোনো জেতা পীর, মরা পীর, দেশি বিদেশি পীর কারো কবরে মাথা নত নয়, পীরের সামনে মাথা নত, নেতার সামনে মাথা নত, নেত্রীর সামনে মাথা নত, ভাস্কর্যের সামনে মাথা নত, এগুলি করব না, মাথা নত করব একমাত্র কার সামনে? আল্লাহর সামনে। ওয়াবুদুল্লাহ, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ। তাহলে আসুন প্রথম হলো আল্লাহর কাছে অনুতপ্ত হব, অনুসূচিত হব, গুনাহ থেকে ফিরে আসব, আল্লাহর ইবাদত বন্দী করব, এরপর আল্লাহর প্রশংসা করব। আল্লাহর প্রশংসা যে হালাতে থাকি কার প্রশংসা? যে হালাতে থাকি কার প্রশংসা? এখন আপনারা মনে মনে বলতে পারেন, হুজুর আনসারী সাহেব, হুজুর আপনারা তো ভালো ভালো খান, মানুষ আপনাদেরকে ভালো ভালো ইজ্জত সম্মান করে, আপনারা তো আল্লাহ শুকরিয়া আদায় করবেন, আমরা তো গরিব মানুষ, এক বেলা খাই আর এক বেলা খাই না, তো আমরা আল্লাহ শুকরিয়া তো করি কেমনি? না, বান্দার গোলামি হলো আলা কুল্লি হাল আল্লাহ শুকরিয়া আলহামদুলিল্লাহ, সর্বাবস্থায় আলহামদুলিল্লাহ। বলেন সর্বাবস্থায় আলহামদুলিল্লাহ। এখন আপনি আমাকে একটা কথার জবাব দেন, আপনি মনে মনে বলতে পারেন, হুজুর আমি 3 দিন অসুস্থ তো আমি কেন আলহামদুলিল্লাহ বলবো? আমি বলি আপনি তো 1 সপ্তাহ অসুস্থ থাকতে পারতেন, অসুস্থ কয়দিন? 3 দিন। এই জন্য আপনি কি বলবেন? আলহামদুলিল্লাহ। আপনি বাড়িতে অসুস্থ আছেন, আরে আপনি তো হাসপাতালে অসুস্থ থাকতে পারতেন, আপনি কি বলবেন? আপনি হাসপাতালে অসুস্থ আছেন, আপনি আলহামদুলিল্লাহ বলবেন, কেন বলবেন? আর একজন আইসিইউতে আছে, আপনি নরমাল হাসপাতালে বেডে আছেন, এই জন্য কি বলবেন? আলহামদুলিল্লাহ। আপনি আইসিইউতে আছেন, অক্সিজেন লাগানো আছে, আলহামদুলিল্লাহ বলবেন, কেন? আপনার তো জ্ঞান আছে, আর একজন অবচেতন কোমায় আছে, 1 বছর 2 বছর 5 মাস 10 মাস কোমায় পড়ে আছে, সে তার কোনো হুশ আসতেছে না, সে ডেটও না আবার লাইভও না, বাঁচাও না
মরাও না, এই অবস্থা আছে, তার থেকে আপনি ভালো আছেন কি নাই। এই জন্য পর্দাওয়ালার মাদেরকে বলি, মা অনেক মহিলা আছে স্বামীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে না, স্বামী যা এনে দেয় এটা তার ভালো লাগে না, অমুকের বউ ভালো কাপড় পরে, অমুকের বিল্ডিং, অমুকের বাড়ি ভালো ভালো বাজার, তোমার কেন হয় না। এই বউদের যন্ত্রণায় স্বামীরা বাহিরে যাই হোক ঘরে আসলে অশান্তিতে আর ভালো লাগে না, মনে হয় কচু গাছে গলায় দড়ি নিয়ে মরি। এরকম কিছু বউ আছে, অবশ্য আপনাদের এলাকায় নাই, আসেনি, সর্বনাশ। তা শোনেন, আল্লাহর এক বান্দা, নাম হলো ওই যে পারস্যের কবি, নাম হলো আল্লামা শেখ সাদি। এই মানুষটা বড় কবি ছিল, আমাদের দেশে যেরকম নজরুল, রবীন্দ্রনাথ রাষ্ট্রীয় কবি, পারস্যের রাষ্ট্রীয় কবি ছিল শেখ সাদি। এখন যেহেতু তিনি রাষ্ট্রীয় কবি, রাষ্ট্রের কোনো অনুষ্ঠান হলেই তাকে যাওয়া লাগে, ইনভাইটেশন পায়, এই ইনভাইটেশনে সে যায়। তো এখন একদিন রাষ্ট্রের থেকে লোক আসছে, রাষ্ট্রের দরবার থেকে লোক এসে বলছে আগামী অত তারিখে রাষ্ট্রীয় একটা অনুষ্ঠান আছে, আপনি অনুষ্ঠানে যাবেন, যেহেতু তিনি রাষ্ট্রীয় কবি যেতে হবে। এখন ঘরে এসে অনুষ্ঠানে যাবেন, ঘরে এসে দেখে শেরওয়ানিটা ছেঁড়া, পাগড়িটা ছেঁড়া, সেরা শেরওয়ানি কি করবে, পরছে, গরিব মানুষ সেরা পাগড়ি পরছে। এখন ঘরে দেখে জুতা স্যান্ডেল কিছুই নাই, আগের দিনের মানুষ পায়ে দিত খড়ম, একটা ভালো খড়মও নাই। এখন সে আকাশের দিকে তাকাইয়া আল্লাহর কাছে শেকায়ত করে, শেকায়ত অভিযোগ, এ তুমি কেমন আল্লাহ, কেমন তোমার বিচার, তুমি কাউকে সাত তলায় রাখো আর কাউরে গাছ তলায়ও জায়গা দেয় না, কত মানুষের হাজার হাজার লক্ষ টাকা জুতা স্যান্ডেল কেনে, আর আমি একটা রাষ্ট্রীয় মেহমান হয়ে যাব, আমার তুমি গরিব বানাইছো, জুতা কেনার টাকা নাই, জুতা স্যান্ডেল কেনার খড়ম কেনার পয়সা নাই, আমি কি এখন খালি পায়ে যাব। কার সাথে কথা বলতেছে, আল্লাহর সাথে কথা বলতেছে। শেষে রাগ করে খালি পায়ে রওনা হয়েছে, কয় যে মান সম্মান গেলে তোমার যাবে, আমার কি হবে। খালি পায়ে শেখ সাদি রওনা হয়েছে, তুমি আমারে টাকা দাও না, পয়সা দাও না, কত মানুষ টাকা থোয়ার জায়গা পায় না আর শেখ সাদি একটা জুতা কেনার টাকা পায় না, এটা তোমার কেমন বিচার। এই বলে খালি পায়ে রওনা হয়েছে। এখন কিছু দূর যাওয়ার পর শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি দেখে একটা লোক মাটি দিয়ে, জমিন দিয়ে, রাস্তা দিয়ে গড়ায় 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 আসতেছে। তো শেখ সাদি তার কাছে গিয়ে সালাম দিছে, লোকটা সালামের জবাব দিছে। এখন লোকটারে জিজ্ঞেস করে, ভাই তুমি মাটি দিয়ে গড়াও কেন। লোকটা গেছে সাংঘাতিক রাগ হইয়া, এই মিয়া আমার নাই পাও নাই, তোমার কি চোখ নাই, তুমি কি কানা। এখন শেখ সাদি কারে, আমি তো একটা ভুল করলাম, বুদ্ধিমান হইয়া জ্ঞানী হইয়া আমি নির্বোধের মতো একটা প্রশ্ন করছি, আমি তো চোখ দিয়ে দেখতে পাচ্ছি লোকটার কি নাই, দুইখান পা নাই, তো লোকটা গড়াচ্ছে। এখন শেখ সাদি কয়, ভাই আমারে মাফ করো, আমি আসলে প্রশ্নটা যেমন করব ওইরকম করতে পারি নাই। ভাই তোমার পা নাই কেন, কয় শোনো আমারে মার পেট থেকে আল্লাহ পাঠাইছে, এই দেখো আমার পুরো দুইখান হাত আছে, দুইটা চোখ আছে, দুইটা কান আছে, নাক আছে, মুখ আছে, সব আছে, এই নিচের দিক থেকে আল্লাহ শুধু আমার দুইটা পাও দেয় না। এরকম একটা লোক আমি রংপুর কেন্দ্রীয় বাস স্ট্যান্ডে একটা লোক ভিক্ষা করে, এই আমার মতো সুঠাম দেহি লম্বা, গায়ের চামড়া ভালো ফর্সা, আমি মসজিদে নামাজ পড়তে ঢুকছি, মাহফিলে যাব, হলো ওই আপনার তিস্তা ব্যারেজ পার হইয়া ডোমার নীলফামারি যাব মাহফিলে। এখন মসজিদের ভিতরে দেখি এক লোক দুইটা লম্বা একটা লোক, পাও আছে, চোখ আছে, কান আছে, নাক আছে, কিন্তু হাত নাই। শেষে আরো কাছে গিয়ে দেখি এই একটুক একটুক দুইটা হাত এখানে আছে, মাগার দূরের থেকে মনে হয় হাত নাই। আমি সাথে সাথে নামাজের মধ্যে শেষ করে আরো একটা সেজদা দিলাম, মসজিদে সেজদা দিলাম, আল্লাহর কাছে সেজদায় পড়ে কইলাম, আল্লাহ এই লোকটার মতো তুমি চাইলে আমি কামরুল ইসলাম সাইদ আনসারিকেও বানাইতে পারো বা বানাইতে পারতা। লোকটারে চোখ দিছো, চোখে কমতি নাই, দুইটা কান দিছো, কানে কমতি নাই, আমাদের মতো নাক দিছো, মাথা দিছো, পাল দিছো, দেহটা কি সুন্দর লম্বা, স্বাস্থ্যটাও সুঠাম দেহি, মাঝখানে শুধু কি দাও নাই, দুইটা হাত দাও নাই। তাহলে শেখ সাদি দেখতেছে লোকটার সব ঠিক, কি নাই, দুইখানা পা নাই।
আল্লাহু আকবার সেকশাদি সাথে সাথে ওই রাস্তার উপরে চিৎকার দিয়ে সেজদায় পড়ে গেল, চোখের দুই ফোঁটা পানি ছেড়ে দিয়া আল্লাহকে ডেকে বলল, আল্লাহ আমি ভুল করেছি, বেয়াদবি করেছি, তুমি আমারে মাফ করে দাও। মালিক তুমি যদি আমারে এক লক্ষ জোড়া জুতা কেনার টাকা দিতা, এক লক্ষ জোড়া জুতা কেনার টাকা আমার আছে কিন্তু আমার পাও নাই, এমনকি যদি আমার হতো এই লোকটার মতো, আমার যদি পাও না থাকতো তাহলে তো এই লোকটার মতো এই জমিন দিয়ে আমি গড়ায় গড়ায় চলতাম। লাখ টাকার এক লক্ষ জুতা জোড়া জুতা কেনার তৌফিক আছে কিন্তু পায় দেব কোথায়, পাওতো না। তার সর্বাবস্থায় কার শুকরিয়া, কার প্রশংসা? আল্লাহ। এ পর্দালের মা বোনরা, মা গো যা খাও, মা মরিচ পোড়া দিয়েও যদি খাও আল্লাহ শুকরিয়া আদায় করো। আমার আল্লাহ ওয়াদা করছে, ওয়াদাল্লাহু হক লা ইন শাকারতুম লা আজিদান্নাকুম, যদি শুকরিয়া আদায় করো আমি আল্লাহ বাড়ায় দেব, কৃতজ্ঞতা প্রকাশ করো আমি আল্লাহ বাড়ায় দেব, নিমক হারাম যদি হও আমি আল্লাহ রহমত বরকত উঠায় নেব। আজকে আপনাদেরকে একটা সবক দিয়ে যাই, আমার কাছে মুরিদ হওয়া লাগবে না, একটা সবক দিয়ে যাই, একটা সবক দিয়ে যাই। আল্লাহর রাস্তা আমার এই সবকটা নিয়ে রাখেন, মৃত্যু পর্যন্ত আমার এই সবকটা সাথে রাখার চেষ্টা করেন। মাঝে মাঝে একাকী যখন থাকবেন দীর্ঘ নিঃশ্বাস ছাড়বেন, আল্লাহ শুকরিয়া আদায় করবেন, আল্লাহ তুমি আমাকে ভালো রেখেছ, আল্লাহ তুমি আমাকে অনেক নিয়ামত দিয়েছ, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবেন। দেখবেন আল্লাহ যদি আপনার কষ্টেও রাখে আপনার হাল, আপনার হালাত, আপনার ভাগ্য পরিবর্তন হয়ে যায়। তার কারণ আমার থেকেও অনেক খারাপ লোক দুনিয়ায় আছে, আমার থেকেও অনেক কষ্টের লোক আছে, এই কষ্টের মধ্যে থেকেও আমি আমার মালিককে দীর্ঘ শ্বাস ছেড়ে হৃদয় গহীন থেকে শুকরিয়া আদায় করতেছি। মালিক কয় ফেরেশতা আমার সহ্য হয় না, এই লোকটার ভাগ্য পাল্টাই দে আর তকদির পাল্টা, আমি আল্লাহ সহ্য হয় না, ও এই কষ্টের মধ্যেও আমি মালিককে ভুলে নাই আমার শুকরিয়া আদায় করো। তাহলে তিনটা গেল, আল্লাহর কাছে তওবা করে ফিরে আসব, আল্লাহর ইবাদত বন্দিগি করব, কোন সৃষ্টি মাখলুকের ইবাদত বন্দিগি করব না, আল্লাহর প্রশংসা করব, আর সাইহুন আল্লাহর রাস্তায় চেষ্টা প্রচেষ্টা করব। তবে এখানে কোন কোন তফসিরে, বিশেষ করে তফসিরে ইবনে কাসির, তফসিরে জালালাইন, নানান তফসির ঘাটাঘাটি করে দেখলাম এখানে আসাইহুন ইয়ানি আসাইমুন অর্থাৎ রোজা রাখার কথা বলা হয়েছে। এই দুনিয়ায় যত ইবাদত, সব ইবাদতের সওয়াব নির্ধারণ আছে, একটা ইবাদতের সওয়াব নির্ধারণ নাই। নামাজ পড়বেন সওয়াব নির্ধারিত, যাকাত দেবেন সওয়াব নির্ধারিত, হজ করবেন সওয়াব নির্ধারিত, একটা ইবাদতের সওয়াব নির্ধারিত নাই। এবং কোন কোন হাদিসে আসছে একটা ইবাদতের কোনো সওয়াব নাই, সে ইবাদতটার নাম হলো রোজা। ইবাদতটার নাম কি? রোজা। এই রোজা হাদিসে কুদসির ভিতরে নবীজির ভাষায় রহমতের নবী হাবিবে কিবরিয়ার জবানে আল্লাহ তাআলা ঘোষণা করেন, আসিয়ামু লি ওয়া আনা আজজি বিহি, রোজা আমার জন্য, কোন বান্দা যদি রোজা রাখে তো তার বিনিময়ে সওয়াব পুরস্কার প্রতিদান আমি আল্লাহ স্বয়ং নিজে হয়ে যাই। সুবহানাল্লাহ। বান্দা আমারে খুশি করার জন্য রোজা রাখছে, এই রোজার সব আমি আল্লাহ। বান্দা আমারে রাজি করার জন্য রোজা রাখছে, এই বান্দার রোজার বিনিময় আমি আল্লাহ। বান্দা আমারে খুশি করতে চাইছে, আমি এই বান্দার হয়ে আমি বান্দারে খুশি করব। তাহলে রোজা কার জন্য? আল্লাহর জন্য। রোজার সওয়াব বিনিময় প্রতিদান কে? আল্লাহ। আল্লাহ। তাহলে আসাইহুন ইয়ানি আসসাইমুন, রোজা রাখবেন। মা বোনদেরকেও বলি, আপনাদেরকেও বলি, রোজা রাখবেন, রোজা রাখবেন, নফল রোজা, ফরজ রোজা, সব রোজা রাখবেন। আর রাকিউন আসসাজিদুন, বেশি বেশি রুকু সেজদা করবেন, নামাজ পড়বেন, নামাজ। নবীজিরে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ বান্দা কোন সময় আল্লাহর বেশি নিকটে যায়? নবীজি বললেন, বান্দা যখন রুকু সেজদা করে তখন বান্দা আল্লাহর সব থেকে বেশি নিকটে যায়। কার কি লাগবে? সলাতুল হাজত পড়েন। কার কি লাগবে? সলাতুল হাজত পড়েন, উযু করে জায়নামাজে দাঁড়িয়ে যান, মসজিদের এক কোণায় দাঁড়িয়ে যান, আল্লাহর কাছে সেজদায় পড়ে বলেন, নফল নামাজে সেজদায় পড়ে আল্লাহর কাছে বলেন, আপনার যা অভাব আল্লাহ দূর করে দেবে। যুবক বন্ধুদেরকে বলি, বিদেশে যাবে, চাকরি করবে, ব্যবসা করবে, চাকরিতে চাকরি হচ্ছে না, ব্যবসায় উন্নতি হচ্ছে না, বিদেশ যাওয়ার ভিসা পাচ্ছ না, মালিকের সাথে লাইন করো, মালিকের সাথে সম্পর্ক করো, মালিকের সাথে গভীর নিবিড় সম্পর্ক তৈরি করো রুকু এবং সেজদার মাধ্যমে, তাহলে ইনশাআল্লাহ তোমার জীবনের সমস্যার সমাধান হয়েই যাবে, হয়েই যাবে।
আল আমিরুনা বিল মারুফ ওয়া নাহুনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ দেবেন, অসৎ কাজে বাধা করবেন, নিষেধ করবেন। সৎ কাজের আদেশ যে সমাজে থাকবে না, অসৎ কাজের নিষেধ যে সমাজে থাকবে না, এই সমাজের উপরে আল্লাহ লানত, আল্লাহর গজব পড়বে। দেখেন না, এই যে দুবাইয়ের উপরে, আমি ভাই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কোনো ধর্মের লোকদেরকে আমি কখনো ছোট করি না। আমার ইউটিউবে লক্ষ লক্ষ বক্তৃতা দেখবেন। আমি কামরুল ইসলাম সাইদ, আমার প্যাকেটে মরহুম আল্লাহর ওলি মারা গেছে, 17 বছর বয়সে আমি মঞ্চে উঠেছি, 52 বছর বয়স। আল্লাহ পাক দেশে দেশের বাহিরে, দেশে দেশের বাহিরে, এমন কোনো বছর যায় না যে বছর অন্তত 3 মাস 7 মাস আমি দেশের বাহিরে থাকি না। এমন কোনো বছর বিগত 25 বছরে হয় নাই যে এই বছর আমি 2 মাস 3 মাস, শুধু করোনার বছর ছাড়া আমি 2 মাস 3 মাস 4 মাস দেশের বাহিরে থাকি নাই। আল্লাহ তাআলা আমার ট্যাগরেটে মরহুম আল্লাহর ওলির দোয়া, আন্তর্জাতিক পরিমণ্ডলী বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায় আমি যাই। গত কয়েকদিন আগে কোরিয়া থেকে, সাউথ কোরিয়া থেকে সফর করে আসছি। এর কিছুদিন আগে আমি জর্ডানে গিয়েছিলাম, ওই যে আল্লাহর কিছু নিদর্শন দেখার জন্য। একজন নবীর জন্য আল্লাহ সূর্যকে থামিয়ে দিয়েছিল। পৃথিবীর কোনো জেনারেল, পৃথিবীর কোনো মন্ত্রী, পৃথিবীর কোনো এমপি, পৃথিবীর কোনো পীর, পৃথিবীর কোনো আলেম বুজুর্গ, কারো জন্য সময় এবং সূর্যকে আল্লাহ তারা দাঁড়া করেন নাই। একজন যুবকের দোয়া আল্লাহর কাছে পছন্দ হয়েছিল, একজন যুবকের জন্য। এটা হলো সহি বুখারীর হাদিস, একজন যুবকের জন্য আল্লাহ তাআলা সূর্যকে দাঁড় করিয়ে দিয়েছিলেন। এছাড়া পৃথিবীতে কোনো নবী, কোনো অলি, কোনো পীর, কোনো বুজুর্গ, কোনো আর্মি, কোনো জেনারেল, কোনো জাদ্রেল, কোনো সেনাবাহিনীর চিফ, কারো জন্য, কারো হুমকি, কারো ধামকি, কারো চোখ রাঙানি, সূর্য আর সময় পৃথিবীতে কেউ। টাইম ইউ ওল্ড জিপসিম্যান, উইল ইউ নট স্টে, পুট আপ ইউর ক্রাভান জাস্ট ফর ওয়ান ডে। আমরা যখন ইন্টারমিডিয়েটে কলেজে পড়েছি, তখন একটা আমাদের সিলেবাসে ছিল, সময় তুমি বৃদ্ধ যাযাবর, সময় তুমি বৃদ্ধ যাযাবর। পৃথিবীতে সময় একটা সেকেন্ড কারো জন্য দাঁড়ায় না, সে এমপি হোক, মন্ত্রী হোক, প্রেসিডেন্ট হোক, সারা দুনিয়ার প্রেসিডেন্ট হোক, একটা সেকেন্ড পৃথিবীতে সময় কারো জন্য দাঁড়াবে না। আর সূর্য কারো জন্য দাঁড়ায় নাই। নবীজি বলেছে একজন যুবকের জন্য সূর্য দাঁড়িয়েছিল, সময় দাঁড়িয়েছিল, সেই যুবকের নাম হলো ইউশা বিন নূন। এই ইসরায়েলের বর্ডার থেকে মসজিদে আকসা থেকে 30 কিলোমিটার দূরে তার কবর। গত অক্টোবর মাসে আমি সেখানে একটা কনফারেন্সে গিয়েছিলাম। আমার মনের মধ্যে খুব দীর্ঘদিনের আশা ছিল, যদি আল্লাহ কোনোদিন আমাকে জর্ডানে নেয়, যদি আল্লাহ আমাকে জীবনে কখনো নেয়, আমি ওখানে যাব। আমার সেই দিলের আবেগ, আমি চিন্তা করছি যত কষ্ট হোক, যত খরচ হোক, আমি যাব সেই পয়গাম্বারের কবর। তিনি একজন নবী, তিনি একজন নবী, ইউশা বিন নূন, তিনি একজন নবী। তিনি ছিলেন মুসা আলাইহিস সালামের খাদেম। মুসা আলাইহিস সালাম যখন খিজির আলাইহিস সালামের সাথে দেখা করতে যায়, সেই সময় মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করছিল, আল্লাহ আমি একা একা যাব, কেমন লাগে? আল্লাহ আমার একজন তলিবুল এলেম নিয়ে, খাদেম নিয়ে, একজন সঙ্গী নিয়ে গেলে ভালো হয়। আল্লাহ কয়, যাও। অনুমতি দিলাম, একজন যুবককে সাথে নিয়ে গেছিল, এই যুবকের নাম ইউশা বিন নূন। মুসা নবীর দোয়ায় দুইজনকে আল্লাহ নবুয়ত দিয়েছিল। কয়জনকে? একজন হলো মুসা আলাইহিস সালামের ভাই হারুন, আরেকজন হলেন ইউশা বিন নূন। এই ইউশা বিন নূন বাইতুল মুকদ্দাস, বাইতুল মুকদ্দাস ইহুদিদের হাত থেকে দখল করতে গিয়া তিনি যে যুদ্ধ করেছিলেন, বিরাট লম্বা ইতিহাস, বুখারীর হাদিসে আসছে। আল্লাহ তাআলা তার জন্য, তার সম্মানে সময় এবং সূর্যকে আল্লাহ তাআলা আকাশে থামিয়ে দিয়েছিলেন। আল্লাহু আকবার। সেই পয়গাম্বারের কবরের কাছে গিয়া যখন কবরটা জিয়ারত করছি, কি যে একটা আবেগ, কি যে একটা আবেগ! তা আমি ভাই নিজের প্রশংসা করি না, বলি যে আল্লাহর শুক্রিয়া, টেকেরহাটের মরহুম আল্লাহর ওলির সন্তান, আল্লাহ তাআলা দেশ বিদেশে অনেক জায়গায় যাওয়ার তৌফিক আল্লাহ তাআলা দিয়েছে। আমি আপনাদেরকে একটা অনুরোধ করে যাই ভাই, আমার নিজের বাস্তব জীবন থেকে আল্লাহর কাছে চাইয়া ফেরে না, যদি চাওয়ার মতো চাওয়া যায়, চাওয়ার মতো যদি চাওয়া যায়। এই জন্য কার কি অভাব অভিযোগ, আল্লাহর কাছে চাইবেন, সৎ কাজের আদেশ দেবেন, অসৎ কাজে বাধা প্রদান করবেন। আর শরিয়াতে আল্লাহ তাআলা যে হদ দিয়েছে, সেই সীমারেখা, আল্লাহর দেওয়া সীমারেখা লঙ্ঘন করবেন না। আল্লাহ যা সীমারেখা দিয়েছে, আল্লাহর সীমারেখাকে ভঙ্গন করবেন না, আল্লাহর সীমারেখাকে লঙ্ঘন করবেন না। এটা আল্লাহর অনুরোধ আপনাদের কাছে। ওয়াল হাফিজুন আলি হুদুদিল্লাহ, আল্লাহ শরিয়াতে যা হালাল করেছে হালাল, আল্লাহ শরিয়াতে যা হারাম করেছে হারাম, আল্লাহর দেওয়া হালালকে হারাম বানাবো না, হারামকে হালাল বানাবো না। আমার দেশে এখন কিছু বুদ্ধিজীবী নামধারী কিছু লোকজন আমার মুসলমানদেরকে বিজাতীয় কালচার শেখানোর জন্য, এই যে পহেলা বৈশাখ বৎসর পালন করা হারাম না, বৎসর পালন করা কি না
হারাম না। আপনার ব্যবসা করেন ব্যবসায়িক হিসাবে, জমি করেন জমির হিসাবে, মিল আছে মিলের কর্মচারী হিসাবে, আপনাকে সময় দিন মাস গুনতেই হবে, এটা হারাম না, নাজায়েজ না। আল্লাহ বলেন আমি গোটা পৃথিবীর মানুষের জন্য এই বছর হিসাব গোনার জন্য চাঁদ আর সূর্যকে আকাশে দিয়েছি। সুতরাং আপনি বাংলা বৎসর পালন করেন হারাম না, নাজায়েজ না। কিন্তু আমার কথা হলো আমার দেশের বুদ্ধিজীবী নামদারি কিছু কুলাঙ্গার, কিছু বেজন্মা, কিছু জারো সন্তান আছে, এগুলি আমাদেরকে বিজাতীয় কালচার আল্লাহর কোরআন নবীর সুন্নাত থেকে দূরে সরাইয়া বিজাতীয় কালচার আমাদেরকে দিতে হয়। কোরআন শরীফে আল্লাহ বলেছেন ওয়া ইয়াম সাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফালাহু ইল্লা হুয়া, আমি যদি কারো অকল্যাণ অমঙ্গল করি, পৃথিবী কারো ক্ষমতা নাই অকল্যাণ অমঙ্গল ফিরায়, আমি যদি কারো কল্যাণ মঙ্গল করি, পৃথিবীর কারো ক্ষমতা নাই তার কল্যাণ মঙ্গল ফিরায়। তাহলে আমার দেশে প্রশ্ন হলো বাংলা বৎসর নববৎসর পালন করা তো হারাম না, নাজায়েজ না, ইমান সরে যাওয়ার কথা না, কিন্তু কিছু জিনিস আপনারা ঢুকাইলেন মঙ্গল প্রদীপ, এটা কোন কিতাবে কোন ইতিহাসে কোথায় পাইলেন? আপনারা আমাদেরকে ফিডার খাওয়া মনে করেন, আরে আমরা ফিডার খাই না, আমরা ভাত মাছ খাই, আমরাও দেশ দুনিয়া জানি, আমরাও পড়াশোনা করছি, আপনারা হয়তো কেউ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কেউ বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আমরাও এরকম বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম, আমরাও যদি চাইতাম ওরকম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর অধ্যাপক ওইরকম আমরাও হইতে পারতাম, তা আপনারা আমাদেরকে ফিডার খাওয়া মনে করেন কেন? সুতরাং কোনো আগরবাতি মোমবাতি কোনো প্রদীপ কল্যাণ মঙ্গল করতে পারে না। কল্যাণ মঙ্গল খৈরিহি, বলেন খৈরিহি, ওয়াশাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসে বাদাল মাউ, ভালো মন্দ কার পক্ষ থেকে হয়? সুতরাং আমি বৎসবরণ বৎস্য পালন বাংলা বৎস্য পালনের আমি বিপক্ষে না, ইসলামও বিপক্ষে না, কোরআন হাদিসও বিপক্ষে না, কিন্তু কিছু বিজাতীয় কালচার ঢুকানো হয়েছে, এগুলি মুসলমানের ইমান ধ্বংস করে। কোনো মঙ্গল যাত্রা কোনো শোভাযাত্রা মুসলমানের জন্য হতে পারে না, কোনো মঙ্গল প্রদীপ হতে পারে না। তবে হ্যাঁ, যদি হিন্দু ভাইদের ধর্মে থাকে, আমি পীরের ছেলে হয়ে বলি, কোরআন হাতে নিয়ে বলি, আমার কোনো সংখ্যালঘু সম্প্রদায়ের হিন্দু ভাই যদি বলে আমার ধর্মে এটা আছে, আমি তো এই রাস্তায় মিছিল করতে পারি না, শোভাযাত্রা মঙ্গল যাত্রা করতে পারি না, আমার উপরে আক্রমণ হবে, আমি আল্লাহর কসম পীরের ছেলে কোরআন হাতে নিয়ে কসম খেয়ে বলতেছি, আপনার নিরাপত্তা দেওয়ার জন্য এরকম 100 হুজুর নিয়ে এই রাস্তায় আপনার নিরাপত্তা দেওয়ার জন্য আমি আপনার সাথে থাকব, আপনার ধর্ম আপনি পালন করবেন। ইসলাম অন্য ধর্মের উপরে জবরদস্তি করে না। মুহাম্মদ রাসূলুল্লাহ কারো দেবদেবী নিয়ে কুৎসা করেনি, কারো দেবদেবী নিয়ে কথা বলতে বলেনি, কারো উপাসনালয় দেবালয় ভেঙে দিতে বলেননি, বরং আল্লাহ নবী আমাকে শিক্ষা দিয়েছে, আল্লাহ নবী আমাকে বলেছে কিয়ামতের ময়দানে সংখ্যালঘুদের পক্ষ নিয়ে আল্লাহ তাআলার আদালতে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ইমামুল আম্বিয়া সাইয়্যিদুল আম্বিয়া আশরাফুল আম্বিয়া খাতামান নবিয়্যিন শাফিয়াল মুজলিমিন রাহমাতুল্লিল আলামিন, সংখ্যালঘুদের উপরে যদি সংখ্যাগরিষ্ঠরা অত্যাচার করে নির্যাতন করে ধর্মীয় অধিকার মানব অধিকার ক্ষুণ্ণ করে, নবীজি বলেছেন ওই সংখ্যালঘু সম্প্রদায়ের পক্ষ নিয়ে কিয়ামতে আল্লাহর আদালতে সংখ্যাগরিষ্ঠদের বিরুদ্ধে আমি মামলা দায়ের করব। কে মামলা দায়ের করবে? মুহাম্মদ কে মামলা দায়ের করবে? এই দুনিয়ায় মামলার বাদী যত কঠিন হয় মামলা তত শক্ত হয়, বাদী যত নরম হয় মামলা তত দুর্বল হয়। কিয়ামতের ময়দানে নবীজি যদি হয় মামলার বাদী, আদালত যদি হয় আল্লাহ, তুমি কি মুহাম্মদ রাসূলুল্লাহরে যেমন তেমন বাদী মনে করছো? তো আল্লাহর নবী যদি কোনো মামলার বাদী হয় সে মামলা হবে কঠিন, ওই মামলার মুখামুখি মোকাবেলা করা যাবে না। হিন্দু ধর্মে যদি তাদের ধর্মে মঙ্গল শোভাযাত্রা হুতুম পেশা ময়ূর বাঘ ভাল্লুকের মুখোশ পরা যদি তাদের জন্য ধর্মীয় রীতি হয় আমার কোনো বাধা নাই, বরং আমার একজন হিন্দু ভাই যদি এসে বলে পীরজাদা কামরুল ইসলাম সাহিদ এই কাজটা তো আমি করতে পারতেছি না, আমারকে উপরে অত্যাচার নির্যাতন আক্রমণ আসে, আপনি একটু শেল্টার দেন, আমি আল্লাহর শপথ করে বলছি আপনাকে নিরাপত্তা দেওয়ার জন্য 100 আলেম নিয়ে আপনার নিরাপত্তা আমি দেবো, কিন্তু আমাকে ইমানের পরিপন্থী কোনো কাজ করতে বলবেন না, আমি কোন ইমানের পরিপন্থী কোনো কাজ আমি পছন্দ করি না। যত ফাঁসির মঞ্চ যদি দাঁড়া করেন সেখানেও দাঁড়াইয়া এই হক কথাগুলি বলবো, হক কথাগুলি বলবো, আমি মুসলমান আমার জন্য মঙ্গল প্রদীপ নয়, আমি মুসলমান আমার জন্য কোনো মঙ্গল শোভাযাত্রা নয়, কথা ঠিক কিনা বলুন? আমার জন্য এগুলি আছে আমার জন্য এগুলি নাই, আল্লাহ তাআলা এগুলি থেকে আমাদেরকে হেফাজত করুন। তাহলে যে কথাগুলো আমরা বললাম সে কথাগুলো আল্লাহ তাআলা
সে কথাগুলো আল্লাহ তাআলা আমাকে পালন করার, আমাদের সবাইকে পালন করার তৌফিক দেয়। সাতটা কাজ যদি করি তাহলে জান্নাতের কি পাবো আমরা? সুসংবাদ পাবো। আল্লাহ আমাদেরকে এই মাজলিস থেকে জান্নাতের শুভ সংবাদ প্রাপ্ত মুমিন হিসাবে আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন বলি আল্লাহুম আমিন। আমরা যেন বাড়ি ফিরে যেতে পারি জান্নাতের শুভ সংবাদ নিয়ে। এই এলাকার যত মর্দেগান আছে আল্লাহ তাআলা তাদের কবরের আজাব মাফ করে দিন, আল্লাহ তাআলা তাদের প্রতি রহম করুন। মাহফিলটা যারা আয়োজন করেছে আল্লাহ তাআলা তাদের প্রতি খাস আরশের রহমত বর্ষণ করুন। আল্লাহ তাআলা এই সাতটা গুণ তাদের মধ্যে আল্লাহ তাআলা দিয়ে দেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়ালা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়ালা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়ালা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়ালা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহু রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা لَنَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ رَبَّنَا لَا تُزِغْ قُلُوبَنَا بَعْدَ إِذْ هَدَيْتَنَا وَهَبْ لَنَا مِن لَّدُنكَ رَحْمَةً إِنَّكَ أَنتَ الْوَهَّابُ أي الله تعالى শেখপুর আল হাবিব জামে মসজিদ তোমার হাবিবে কিবরিয়া তোমার নবীর নামের সাথে মিলে যাচ্ছে। আল হাবিব আল্লাহ তাআলা তোমার হাবিবে কিবরিয়া মুহাম্মদ রসূলুল্লাহর নামের সাথে অনেকটা মিলে যাচ্ছে। আল্লাহ সেই শেখপুর আল হাবিব জামে মসজিদ এলাকার ধর্মপ্রাণ যুব সমাজ আল্লাহ তারা মিলেমিশে আজকের এই মাহফিলটার আয়োজন করলো। প্রচণ্ড গরমে চতুর্দিকে যখন মানুষের নাবিশ্বাস উঠে গেছে এই গরমের মধ্যে এই প্রচণ্ড তাপদাহের মধ্যে তোমার বান্দারা তোমার গোলামেরা এই সুন্দর মাহফিলের আয়োজন করেছে। আল্লাহ তাআলা এর বিনিময় তাদেরকে উত্তম জাযা দান করো। এই মাহফিলের সংবাদ সোনার মদিনায় পৌঁছায় দাও। এই মাহফিলের খবর সোনার মদিনায় পৌঁছায় দাও। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আতহারে পৌঁছায় দাও। আল্লাহ তুমি আমাদের রব, আমাদের মালিক, আমাদের জিন্দেগীর গুনাহ খাতাগুলো মাফ করে দাও, রহমতের কোলে উঠায় নাও। আল্লাহ তাআলা আমাদের জিন্দেগীর গুনাহ মাফ করে তোমার খাঁটি বান্দাদের মধ্যে আমাদেরকে অন্তর্ভুক্ত করে নাও। এই মসজিদটা যারা দিলেন, 1 টাকা থেকে 1 লক্ষ টাকা যারা খরচ করলেন, এই মসজিদের জায়গা জমি যারা দিয়েছেন, মসজিদের মুসল্লি, মসজিদের মুতাওয়াল্লি, মসজিদের ইমাম, মসজিদের খতিব, মসজিদ কমিটি, আল্লাহ সকলের প্রতি রহম করুন, সকলের প্রতি রহম করুন। আয় আল্লাহ তাআলা এই মসজিদের সকলের প্রতি আপনি রহম করুন। 1 টাকা থেকে 1 লক্ষ টাকা যারা দিয়েছেন আল্লাহ আপনি তাদেরকে কিয়ামতের ময়দানে মসজিদ নাজাতের ওসিলা বানিয়ে দিন। রব্বুল আলামিন এই মাহফিলের জন্য যারা খাটাখাটনি করলেন, রাজনৈতিক, সামাজিক, প্রশাসনিক, আর্থিক, যে যেইভাবে যতটুকু সহযোগিতা করেছেন আল্লাহ এর বিনিময় তাদের সকলকে উত্তম জাযা আপনি দান করুন, সকলকে হেদায়েত নসিব করে দিন আল্লাহ রাব্বুল আলামিন। আমার মায়েরা বোনেরা যারা পর্দায় হাত তুলেছেন, অনেকের ঘরে অশান্তি আছে, অশান্তি দূর করে দাও। অনেকের ঘরে অভাব আছে, অভাব দূর করে দাও। আয়াতলা অনেক মা বোনেরা অসুস্থ আছেন, আল্লাহ আমার কলিজার টুকরা মেয়েদেরকে, আমার মায়েদেরকে, আমার বোনেদেরকে আল্লাহ অসুস্থ যারা আছেন শেফায় আজেলা কামেলা নসিব করে দেন। রব্বুল আলামিন এলাকার যারা বিদেশে প্রবাসে আছে আল্লাহ ভালো রাখেন, সুস্থ রাখেন, বিদেশের মাটিতে রহমতের চাদর দিয়ে ঘিরা রাখিয়েন। আল্লাহ তাআলা সহি সালামতে বাবা মার কলিজায় আবার ফিরাইয়া দিয়েন। রব্বুল আলামিন এলাকার ব্যবসায়ীদেরকে নিরাপদে ব্যবসা করার, হালালভাবে ব্যবসা করার, লাভজনক ব্যবসা করার তৌফিক দান করিও। আল্লাহ আগুনের বালা, পানির বালা, হাওয়াই বালা, আসমানি বালা, জমিনি বালা, সকল প্রকারের বালা মুসিবত থেকে হেফাজত রাখিও। রব্বুল আলামিন আজকের মাহফিলের খবর
ফেরেশতার মাধ্যমে রসুলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজায়ে আতহারে পৌঁছায় দিও। আল্লাহ মনের মধ্যে বড় ব্যথা, মনের মধ্যে বড় যন্ত্রণা। আবু জাহাল তোমার নবীকে দেখলো, আবু লাহাব তোমার নবীকে দেখলো, মক্কার জালিম কাফেররা তোমার হাবিবের গায়ে যারা পাথর মারলো ওই জালিমেরা তোমার রসুলকে দেখলো, কিন্তু উম্মত হয়ে আমরা তোমার নবীকে দেখতে পারলাম না। রব্বুল আলামিন তোমার কুদরতি কদম ধরে বলি আল্লাহ, তাম জীবনের ভিতরে একদিনের জন্য হলেও, একবারের জন্য হলেও স্বপ্নের মধ্যে রসূলুল্লাহর সঙ্গে দেখা করা নসিব করে দিও। মক্কা যাওয়ার তামান্না, মদিনা জিয়ারতের বাসনা যাদের দিলের মধ্যে আছে, সোনার মক্কা মদিনা যাওয়া নসিব করে দিও। ও সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমিন আমিন। برحمتك يا أرحم الراحمين.